শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। ১৯৭১ সালের আগে অনুর বয়স কত আছিল? আমার বয়স প্রায় 16-17 বছর ছিল। এত অনেক কিতেন? এত আই রিক্সা চালাইতাম। রিক্সা কি এর এই গ্রামের ভিতরে চালাইতেন? জি। অনুর হয় ভাই বোন? আমরা সাইড ভাই দুই বোন। অনেক কি বড় ভাই গুনুর? না ভাই গুন ছোট। বড় ভাই কোন কিতু? বড় ভাই আমরা তিন ভাই রিক্সা চালাই আর ভাই সাত দুই ভাই তো দুই আর বড় আর কি। কোন হড়ে? একদিন মানে আর বড় ভাই প্রশ্ন করছি দেখা যাও আমি আর অবতরে যাবো না। তা আমাদের বাইরে সবাই তো আমি ঠিক করে ওখানে কেন যাবো? এর তো অনেক ব্যক্তিগত বুঝতেন রিক্সা রয়েছে। জি জি। অনেক এর মনে করুন যুদ্ধের সময় তাদের পরিস্থিতি বললে দেখুন আশেপাশের অবস্থা। যুদ্ধের সময় তো মনে করুন লাইকেলি সৈন্যই মানুষ পার তো লামিয়ে আই দিব হিন্দু আবার লাইকেন খাড়াই আবার সকালে তারা যাইতো। আর গানা বল অনুরা বাংলা আর
আছে মার বাড়িতে বসবুলি একশো আছে খুব সহজ দৌড়টা ককটেল দেখত সবসময় আতার মতো ককটেল দেখত বেশি সহজ আছে ওদের বাড়ি কেন সন্দীপ আর বাড়িতে অবস্থান করতো বুড়ো বুড়ো হতে নোয়াশি বয়স্ক বেশি বয়স্ক নোয়াশি তারা দর্শন গিয়ে যুদ্ধ চালাহালীন সময় অনেক রিক্সা চালাই যাবে রিক্সা চালাই যাবে আর পাকিস্তান আমলক দিবসও রিক্সা চালা অর্থাৎ একটি দিয়ে দিয়ে তুম গুমনন্ডি যেতাম গুমনন্ডি তুম দিয়ে দিয়ে আবার ভাড়া লই আসতাম হ্যাঁ আর নাম কি কুমারী এলে আর কি কি দেখুন মৃত্যুতে তারপর বেরি ফল গুমনি যাইয়ে না ওই বোমা জানাচ্ছে দ্বিতীয় অসহ্য হয় ও গৌরা মানে অত্যাচার মারা গেলি এরম মারি ঘুরি গেলি দেখতাম না ওই ধরুন খেয়ার মারি গেলি বটে স্কুল আনলি ওই নন্দির বাড়ি স্মরা বান্ধি লাইব্রেরি ঘুরি গেলি আর ফর সাইটিং গিয়ে দিই মারি যখন পর সাইটিং গিয়ে বহুত কে লোক তারা গই গি খেয়ার তো ইন্টারনেট খেয়ার খাতি জানে খেয়ার সানা বুড়ো খাতি নিজে হ্যাঁ বেগুন আগে আছে ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা।